সোমবার সকালে একটি কন্টেইনার লরি থেকে 30 লক্ষ টাকা শুকনো গাঁজা উদ্ধার হওয়ার 6 ঘন্টা পর এদিন দুপুর 12:30 নাগাদ ত্রিপুরা থেকে আগত একটি খালি কেন্টার গাড়ি ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে আসলে কর্তব্যরত পুলিশ কর্মীদের সিগন্যাল উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পলায়নরত গাড়িটির পিছু ধাওয়া করে গাড়িটিকে আটক করতে সক্ষম হলেও চালক এবং সহ চালক পালিয়ে যায়। তারপর গাড়িটিতে থাকা বিভিন্ন সবজির খাঁচা থেকে উদ্ধার হয়েছে 6 কুইন্টাল 53 কেজি শুকনো গাঁজা, যার বাজার মূল্য প্রায় 65 লক্ষ টাকার মতো হবে বলে জানিয়েছে অসম পুলিশ। 12:30 বাজত এখন 407 ট্রাক ত্রিপুরার ফালের পর আহি আছে, আহি আমার চেক পয়েন্টত আহি আমার যে ব্যারিকেড আছে ব্যারিকেড ভাঙি গাড়িখন তাত খোলাল খুব স্পীডত গুছি গেল। তেতিয়া আমি গাড়িখন পিছা করিলো, পিছা করি আমাৰ চুরাইবেড়ি ওয়াশ পোস্টের অকমান আগত প্রায় 1 কিলোমিটার আগত অলপ হাবি আসে, তো হাবির ওসর গাড়িখন রাখি যেটা দেখিলে মই পিছা করে আছি তেতিয়া গাড়িখন রাখি হাবির আশ্রয় লই পলাই গেল ড্রাইভার আর হ্যান্ডেল। এতিয়া আমি গাড়িখন গই পালো আর আমার ইন্ডিপেন্ডেন্ট মিটিং আসিল মিডিয়ার মানুষ আসিল, তাতে গাড়িখন দেখিলো যে তার এমটি কিছু মানে ট্রেবিল ফ্রুটস লই আহে বা কিনা সবজি টবজি আনা বস্তু আর লোড আসে গাড়িখন। এতিয়া আমি চেক করিলো, বর্তমানে উদ্ধারকৃত গাঁজা সহ গাড়িটি অসম পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।